বছরে সারা বাংলাদেশে 2 কোটি 30 লক্ষ বৃত্তি প্রদান করেছে। 2 কোটি 30 লক্ষ মূল উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই জন্য আমাদের ছেলে মেয়েকে শিক্ষিত করে তুলতে হবে। সেই কারণে সরকার শিক্ষার প্রতি খুব জোর দিচ্ছে। তবে ছাত্রছাত্রীদের আরেকটি জিনিস দেখা বোধহয় দরকার, যে বৃত্তিটা হচ্ছে একটা উৎসাহ। এবং আমার মনে আছে, আমি খুব ভাগ্যবান, আমাকে জীবনে যখন বেতন দিতে হয় আমি স্কুলের সবসময় একটা করে একটা বৃত্তি পেয়ে মানুষ হয়েছি। এই দেশের প্রতি আমার দায় দায়িত্ব অনেক বেশি। বিনা পয়সায় পাশ করেছি, বিনা পয়সায় করেছি। এবং আমাদের সময় আমার টিউটর ছিল না, কিন্তু আমার পরিবারে অনেক ভাই বোন থাকায় সবাই বৃত্তি পেত। ওদের দেখে আমারও না পাইলে অসুবিধা হবে। তোমরা যারা বৃত্তি পেয়েছ, তোমাদের দেখে তোমাদের বন্ধু বান্ধবরাও উইল ওয়ার্ক হার্ড, যাতে তোমাদের সম ভালো, তারা আরো ভালো করতে পারে। দিস উইল ক্রিয়েট এ কম্পিটিশন। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী অনেক অনেক বৃত্তি দিয়ে যাচ্ছে। বৃত্তিটা এভাবে নিবে যে আগামীতে যেন আরো ভালো করতে পারে, এই প্রেরণা যদি থাকে। আর তা নাহলে কিন্তু আপনার ঝরে পড়ার সম্ভাবনা আছে। অনিন্দিতা দাস ঋষি, অনিক বর আসবেন, চন্দ্রিমা দেব।